বিশ্বে পরিচিতি বাড়ানোর পাশাপাশি বঙ্গমাতা অনূর্ধ্ব উনিশ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ বাংলাদেশের নারী ফুটবলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আর জাতীয় দলের পাইপলাইনকে আরও সমৃদ্ধ করতে নারী পেশাদার লীগ আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত আর সঙ্গে গান্ত সাক্ষাৎকারে এসব বললেন বাফুফে মহিলা কমিটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ অরণ্য গফুরের রিপোর্টে বিস্তারিত দুরন্ত গতিতে এগিয়ে চলেছে দেশের নারী ফুটবল বয়সভিত্তিক নানা প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর তার প্রমাণ এখন জাতীয় দলের গণ্ডিতে সাফল্যের আশায় লাল সবুজের মেয়েরা এ মেয়েদের ফুটবলার হিসেবে গড়তে যার ভূমিকা সবার আগে তিনি মাহফুজ আক্তার কিরণ পর্দার অন্তরালে ঘাম ঝরিয়ে যাচ্ছেন সুবিধা বঞ্চিত তৃণমূল থেকে উঠে আসা মেয়েদের পেশাদার ফুটবলের সুবিধা পৌঁছে দিতে তারই অংশ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের আয়োজন ফজিলাতুল নেসা মুজিবকে আমাদের সম্মানিত করা উচিত গোটা দেশবাসীকে তাকে আরও ভালোভাবে পরিচিত তার অবদানকে পরিচিত করানো উচিত এবং আমাদের মেয়েরা যারা ফুটবল খেলছে বাংলাদেশে মহিলা ফুটবল অনেক ভালো করছে এবং তারা এগিয়ে যাচ্ছে তো বঙ্গমাতার মাধ্যমে যদি মেয়েদের এই লেভেলের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মেয়েরা আরও পরিচিত হবে এবং বাংলাদেশের মহিলা ফুটবল আরও এক স্টেপ ইন্টারন্যাশনালি এগিয়ে যাবে সারা বছর বাফুফের তত্ত্বাবধানে চলছে মেয়েদের প্রশিক্ষণ ও আবাসিক ক্যাম্প অন্যান্য ফুটবল দেশের তুলনায় এটা ব্যতিক্রম হলেও ক্লাবগুলো দায়িত্ব নেবার আগ পর্যন্ত এটা চালিয়ে যেতে প্রতিজ্ঞ বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান লিগ হলে ক্লাবগুলো দায়িত্ব নিতেন এবং বাফুফের দায়িত্ব কমে যেত সেটা অবশ্যই ভালো হতো বাট আমরা সেই অবস্থানে যেতে পারিনি আপনি তো জানেন যে মেয়েদের ফুটবল করা অত সহজ ছিল না বাট এখন আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম এখন আমাদের লিক করা উচিত এবং অলরেডি আমরা মিডিয়াতে অ্যানাউন্স করেছি আমরা এন্ড অফ দ্য অক্টোবর আর ফার্স্ট উইক অফ নভেম্বর আমরা লিক চালু করবো ছয় থেকে আটটা টিম নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ফিফা ও এফসির কাউন্সিলর নির্বাচিত হয়ে বয়ে এনেছেন দেশের সমান যা দেশের ফুটবল উন্নয়নের কাজে তার জন্য অনুপ্রেরণার উৎস আপনি যখন একটা মাদার অর্গানাইজেশনে থাকবেন তখন আপনি ডিসিশন মেকিং সবগুলো ব্যাপারে আপনি কথা বলতে পারবেন সে কারণে অবশ্যই পজিটিভ বাট এখানে ফিফার কতগুলো নিয়ম আছে বাট আমি অবশ্যই আমার ওপিনিয়নটা আমি সেখানে প্লেস করতে পারবো এটা বাংলাদেশের জন্য অনেক বড় পজিটিভ অদূর ভবিষ্যতে নারী ফুটবলে আরও বড় পরিসরে উঠবে বাংলাদেশের পতাকা এমন স্বপ্নে ছুটছেন ধন্যবাদ জানাতে চাই আমার গোটা দেশবাসীকে যারা আমার ক্রাইসিস মোমেন্টে আমার পাশে ছিলেন